হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থেকে আমি কিন্তু বেশি ভালো নেই, সে আমাকে জোর করে আজকে ভিডিও করবে, তাই বলছে যে রেডি হও তাড়াতাড়ি। আমি কি করব, বদ যদি বলে সেটা কি কি করা যায় না, ফেলা যায় না, ফেলা যায় না, তাই আমি আর ফেলাইতে পারিনি। আমিও সাজুগুজু করে চলে এসেছি বরের কথা মতো। এখন দেখি উনি কিছু বলতে চাচ্ছে আপনাদেরকে। আর আমরাও তো এদেশে অনেক দিন হলো, আমরা এদেশে আসছি 2021 সালে দিকে। সো অনেকে যারা আমাদেরকে দেখে থাকছেন বা আজকে যারা নতুন দেখছেন, অনেকে হয়তো বা জানেন না আমরা আসার এখানে 2 বছর পূর্ণ হয়েছে। তো আমরা এখানে 2 বছর কিভাবে জার্নিটা পার করেছি এবং আমাদের পড়াশোনা শেষে আমরা এখন বর্তমানে কি কোন অবস্থানে আছি, আমরা কি টিয়ার 2 তে আছি নাকি আমরা PSW তে আছি, সেই বিষয়গুলো শেয়ার করব। আর আমরা এখানে কিভাবে এই দিনগুলো পার করেছিলাম, কিভাবে আমরা এদেশে আসার পর প্রথম জব ম্যানেজ করেছিলাম, আমরা কোন এজেন্সির মাধ্যমে এসেছিলাম, সো সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা অনেকেরই উপকার হতে পারে যারা প্রথম আসবেন এই দেশে, বা অনেকে যারা নতুন এসেছেন তাদের হয়তো বা একটু কাজে লাগতে পারে এবং অনেক ইন্সপিরেশন কাজে হয়তো আপনাদের আসতে পারে। সো সেই জন্যই আজকে এই ভিডিওটা করা আপনাদের সাথে। তো আমাদের দুজনের মধ্যে আমরা হচ্ছে, আমি স্টুডেন্ট, সে ছিল হচ্ছে ডিপেন্ডেন্ট, তো সে ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে স্টুডেন্ট। তো আমরা দুজনে একসাথে এসেছিলাম। সো মূলত এদেশে যখন আমরা আসি একই সাথে ফ্লাই করেছিলাম, এটা আমাদের, আমরা আসলে লাকি, তাই না? হ্যাঁ, ভাবছিলাম যে একই সাথে আসতে পারবো না, কিন্তু কপালে লেখা ছিল সেটা তো আর খণ্ডানো যায় না, তো হয়ে গেছে একই সাথে, একই ফ্লাইটে পাশাপাশি বসে হাত ধরে একই সাথে এসেছিলাম। এটকে মানে এটার ভালো একটা ক্রেডিট হচ্ছে আমাদের যে এজেন্সি যার মাধ্যমে এসেছিলাম তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। তো যাই হোক, কার মাধ্যমে এসেছি সেটা আমরা একটু পরেই বলছি, তার আগে আমরা একটু জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন এসেছিলাম তখন এদেশে, এদেশে বলতে সারা বিশ্বে হচ্ছে কোভিড প্যান্ডেমিকের একটা বড় ধরনের ক্রাইসিস চলতেছিল। তো ওই সময় পার্ট টাইম জবটা পাওয়া যাচ্ছিল, বাট হচ্ছে ফুল টাইম জবটা পাওয়া যাচ্ছিল। তো যেহেতু তারপরও হচ্ছে ফুল টাইম জবের অনেক ক্রাইসিস ছিল, তো তুমি বলো যে পার্ট ফুল টাইম জব যেটা পেয়েছিল তোমার জন্য কি সেটা কমফোর্টেবল ছিল? না, প্রথমত তো এদেশে এসে যে কাজগুলা করেছি পর জব যেগুলা, ওগুলা তো একটু কষ্টেরই কাজ, সত্যি একটু কষ্টেরই কাজ। কারণ আমরা দেশে যে এরকম জব করি, বাট ওই জব থেকে পুরো ডিফারেন্ট এই জবগুলা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, প্রায় সব জবই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। সো দাঁড়িয়ে, আর আমাদের দেশে তো বসে জব করতাম, আর আমরা দুইজনই তো ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার ছিলাম। সো টিচার মানে তো ক্লাস নেওয়া, কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়িয়ে হাসি ঠাট্টা এর মাধ্যমেই তো ক্লাসগুলো চলে যেত। বাট এখানে পুরোটাই উল্টা অপোজিট, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। আমার তো খুবই কষ্ট হয়ে গিয়েছিল, তারপরে আস্তে 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 এগুলো আর কি হয়ে গেল, এখন আর ওরকম কোনো সমস্যা হয় না, তবে প্রথম অবস্থায় একটু কষ্ট হয়েছিল। সো আমি হচ্ছে যেহেতু পার্ট টাইম ছিলাম, আমার পার্ট টাইম সময় জব পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল। বাট আমরা যে দুজনে যেভাবে আমরা জব খুঁজেছি, প্রথমত হচ্ছে আমরা যে যার মাধ্যমে এসেছিলাম, তো তারপরে হচ্ছে আমরা যে বাসায় উঠেছিলাম ওই ভাইয়া আমাদেরকে অনেকটা হেল্প করেছিল কিছু জবের ব্যাপারে। তো সেখান থেকে সে একটা জব পেয়েছিল যেটা ওই একটু আগে বললো, তারপর আমি পার্ট টাইম জবটা খুবই পাওয়া যাচ্ছিল না। তখন আমরা কি করেছিলাম, আমরা ডোর টু ডোর অনেকগুলা জায়গায় গিয়েছিলাম, মানে অনেক ওই সময় দোকানপাট বন্ধ ছিল, অনেক রেস্টুরেন্টও বন্ধ ছিল। তো আমি আমরা দুজনেই হেঁটে হেঁটে সব জায়গায়, যত জব এজেন্সি আছে যত সব রেস্টুরেন্ট আছে সব জায়গায় সিভি দিতাম। তারপর সিভি দেওয়ার পরে অনলাইনে আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমি ফোনে কথা বলেছিলাম। সো অলওয়েজ আমি এভরিডে আমি মনে করেন যে আমরা দুজনে হাঁটতাম সবসময়, মানে সবসময় আমরা ট্রাই করতাম যে এনিহাও জব খুঁজতেই হবে। কারণ বাংলাদেশ থেকে যে টাকাগুলো নিয়ে এসেছি ওগুলো চাইতাম না যে খরচ করতে, কারণ ওগুলো যেহেতু নিয়ে এসেছি তো থাক এখানে কাজ করে, যাতে আমাদের হাউস রেন্ট, আমাদের ফুড খরচ, যাতে এগুলো আমরা দিতে পারি, তাই আর কি আমরা খুবই চেষ্টা করতাম। তো অনেকে এখন যারা নতুন এসেছেন তারা অনেকে বুঝতে পারতেছেন যে বাংলাদেশ থেকে যে টাকাটা যারা এখানে নিয়ে আসে খরচ করেন, তাদের কাছে কিন্তু বাংলাদেশি টাকাটার মাইন্ডটাই ঘুরে বেড়ায় যে এখানে 1 পাউন্ড মানে এখানে 100 টাকা, মানে 100 টাকার বেশি এখন।
তো এই মেন্টালিটিটা আমাদের ছিল, যে কারণে আমরা চাইছিলাম যে এনি হাউ একটা জব যদি হয় তাহলে ম্যানেজ। তো আমরা যে জবটাই পেয়েছিলাম সেটাই আমি কাজে লাগাইছিলাম, ওইটাই আমি সাথে সাথে শুরু করেছিলাম। তো আমি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আমি একটা জব পেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সে পেয়েছিল হচ্ছে সে একটা ওয়্যারহাউস কোম্পানির মাধ্যমে পাইছিলাম। সো আমরা দুজনেই হচ্ছে দুই জায়গায় জব পেয়ে গেছিলাম খুব কুইকলি, সে পেয়েছিল 1 সপ্তাহের ভিতরে আর আমি পেয়েছিলাম প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে। সো আমরা দুজনে যখন চাকরি পেয়ে গেছিলাম, তারপর চাকরি পাওয়ার পরে কোন রকমের হাউস রেন্ট সবকিছু ম্যানেজ করে আমরা, হ্যাঁ, 1 মাস পর থেকেই আমরা 1 মাসের টাকা, শুধু দেশ থেকে যে টাকাটা নিয়ে এসেছিলাম শুধু 1 মাসের টাকা সেখান থেকে দিতে হয়েছিল আর বাকিটা তো ছিল। দেন 1 মাস পর থেকে আমরা জব করে সেই জবের টাকা দিয়ে আমাদের হাউস রেন্ট আজও পর্যন্ত দিয়ে যাচ্ছি। সেটাই, মানে এখন অনেকেই এখন আমি দেখেছি যে অনেকে জব পায় না, বাট অনেকের ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে তারা আসার পরপরই জব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কারোর লিঙ্ক ভালো থাকলে তারা পেয়ে যায়, আর কারো যদি ডেসপারেটলি খুঁজে তারাও জব পেয়ে যাচ্ছে। বাট এখনকার সিচুয়েশন তো খুবই ভালো আমাদের যে সেই সময় সিচুয়েশনের থেকে। তো আমি যে সময় জবগুলো খুঁজেছিলাম ওই সময়ের মধ্যে আমি হচ্ছে বেশিরভাগ অনলাইনে যেগুলো খুলেছিলাম হচ্ছে ইন্ডিড, লিঙ্কডিন, তারপরে হচ্ছে রিড, আর একটা গ্লাসডোর, আর একটা টোটাল জবস, এগুলো কিন্তু হচ্ছে ওয়েবসাইটের নাম যে জব খোঁজার এই দেশে। আর আমি হচ্ছে যখন আরেকটা ফোন কলের মাধ্যমে, সেটা হচ্ছে আমি গুগলে সার্চ করেছি নিয়ারেস্ট জব এজেন্সি, সেটাতে সার্চ করে তাদের হচ্ছে ফোন করতাম, ফোন করে নিয়ারেস্ট এজেন্সিগুলোর কাছে যেতাম আশেপাশে সিভি নিয়ে এবং ওখানে রেজিস্টার্ড হইতাম। তো এভাবে আমি মূলত জবগুলো খুঁজেছি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে এদেশে পড়াশোনা আর বাংলাদেশে পড়াশোনার সাথে অনেকটাই একটু ডিফারেন্ট আছে। এদেশের রিসার্চ বেস যারা বিশেষ করে, যেমন আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, সো আমাদের ইউনিভার্সিটির লেখাপড়া তো ডিফারেন্টই। সো এখানে আসার পর একটু কষ্ট হয়েছিল, তো এখানে আমি যখন যেটা বুঝতে পেরেছি রেগুলার ক্লাস করার ফলে আমি কিন্তু মোটামুটি ভালো একটা মানে বুঝতে পেরেছিলাম অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করতে হয়। এখন 2 বছর হয়ে গেছে, বাট একটা কথা আপনাদের সাথে শেয়ার, আমরা এখনো ওয়েটিং এ আছি, আমরা এখনো স্টুডেন্ট হিসেবে আছি, কারণ হচ্ছে আমার রেজাল্ট এখনো আউট হয় নাই। বাট আমাদের 2 বছর হয়ে গেছে, রেজাল্ট আউট হবে। সো রেজাল্ট যখন আউট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। বাট এই 2 বছর আমরা মোটামুটি অনেক কাজ করেছি তার রেজাল্টের জন্য। আমি তো তাকে সবসময় জিজ্ঞেস করি, তুমি তোমার ওদের অনলাইনে ওয়েবসাইট আছে ওখানে গেছো নাকি, ওখানে দেখছো নাকি তার আইডিয়া আছে। একটা জিনিস আমি খুবই মানে উইয়ার্ড লাগছে, কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আমি আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে ইউনিভার্সিটির ব্যাটপুরসারে পড়াশোনা করি, এখানে নর্মালি 2 সপ্তাহের ভিতরে রেজাল্ট দিয়ে দেয়। আমাদের আরো অনেক আগের ব্যাচের যারা আমি শুনেছি কিছু কিছু স্টুডেন্টদের হচ্ছে 2 সপ্তাহের ভিতরে রেজাল্ট পেয়েছে, বাট আমার যে সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস উইথ ডেটা অ্যানালাইটিক্স, এই সাবজেক্টে যারা আগে পাশ করছে তারা বলেছে ভাই 1 মাসের বেশি লেগেছে। আমি কিছু কেন বলছে আমরা জানি না, 1 মাসের বেশি রেজাল্ট দিতে লাগবে। হ্যাঁ, মানে এইটা আমি কিছুদিন আগে একজনের কাছে জিজ্ঞাসা করে পেয়েছি, তো অপেক্ষা করতেছি দেখি কবে আমাদের। আর এর মধ্যে হচ্ছে স্টার হলিডে চলতেছে, স্টার হলিডে শুরু হয়ে গেছে, তো আমাদের ইউনিভার্সিটি এখন বন্ধ আছে অফিসিয়াল কার্যক্রম, সো এই জন্য হয়তো বা রেজাল্ট পাচ্ছে না। তো আমরা এখনো সেম ভিসাতেই আছি। সো পড়িলেই পাস না পড়িলেই ফেল, তুমি কি পড়ে ভালো করে এক্সাম দিয়েছিলা? সেটা তো তোমার নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে, সো নেক্সট যা হবে তোমার জন্য ওয়েট করছে, বলছে তুমি চলে আসো। ওকে, এখন হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব, অনেকেই আমাদের ইনবক্সে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে অনেকেই লেখেন যে আমরা কিভাবে ইউকে তে যেতে পারি বা কি মানে কোন ভিসায় যাব বা কার মাধ্যমে যেতে পারি, আমরা কার মাধ্যমে এসেছি। তো সবগুলোর উত্তর হচ্ছে একটাই, আমরা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে এসেছিলাম তার নাম হচ্ছে, এজেন্সি বলতে আমি চাই না কারণ আমরা একটা ভাইয়ের মাধ্যমে এসেছিলাম, ওনার নাম হচ্ছে আফজাল। তো ওনারই হচ্ছে এজেন্সি আছে, ওনার এজেন্সির নাম হচ্ছে আফজাল কনসালটেন্সি। সো ওনার মাধ্যমে আমরা এদেশে এসেছিলাম, আসার পরে ওনার যে সার্ভিসটা আমরা পেয়েছিলাম ভেরি নাইস, উনি খুবই খুবই হেল্পফুল মাইন্ডেড। ইভেন এখনো আমরা যদি ফোন দেই সে আমাদের সবসময় ফোন ধরে রিসিভ করে এবং উনিও আমাদেরকে ফোন দেয় খোঁজ খবর। এখনো 2 বছর আমরা পার করে ফেলছি অলরেডি, আমাদের সেই কোর্সও প্রায় শেষ হওয়ার পথে আছে, তারপরে উনি আমাদেরকে এখনো খোঁজ খবর নেয় কেমন আছেন, কি চাকরি বাকরি করছেন ভালো বা কেমন চলছে, সবকিছু খোঁজ খবর নেয়, খুবই ভালো লাগে। আমরা অনেক বেশি সারপ্রাইজ হয়েছি সব থেকে এই বিষয়টার উপরে যে আমরা এদেশে 2 বছর আছি। তো মূলত কি হয়, এজেন্সি সাথে আমরা যদি কাজ করতাম আমাদের কাজ শেষ, আমাদের সবকিছু সম্পর্ক শেষ, বাট উনার একটা বিষয় আমার খুব ভালো লাগছে, অলওয়েজ খোঁজ খবর রাখে,
আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনারা যারা আমাদেরকে যোগাযোগ করতে চাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে, আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন। সবথেকে বেস্ট হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, এনি কাইন্ড অফ। আর সবার কমেন্টের উত্তর তো এভাবে দেওয়া যায় না, সো আমরা যদি দেখি এরকম বেশি কমেন্ট একই বিষয়ে আসছে, তাহলে আমরা আবারও ভিডিও বানাবো এবং আপনাদের কাছে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।